এই একটা না দিয়ে না তো দাও আমি ঘুমান না এই আরাম দাদা এন্ড তাহলে একটা খুব দিই তোর শিক্ষা হয় না এই বিচা তোর কত ফিরেন ফিরাইলাম এই উঠে তোর ফাঁসবার বিচার হয়েছে তারপর তুই চুরি করস করে কথা কিলচা ক সকল তোর সামনে ক তুই চুরি করস করে কি আমি চুরি সারা করতাম কি আমার তো কেউ কামে নেয় না আমার কেউ কাম দেয় না আমার ছোট একটা ভাই আছে ওরে খাওয়ান দাওয়ান দিতে হয় না আমি করুম কি আমার কাম দেন আমি চুরি করুম না তোর একটা বিশ্বাস করবো এই সোনা গরস তোর একটা বিশ্বাস করবো এই গ্রামের মধ্যে প্রত্যেকটা করে করে তুই চুরি করছস তোর একটা বিশ্বাস করবো হেই তোর লজ্জা হয় না কি কর সোনার আমার লজ্জা কি দেখছিস নি হ্যাঁ দেখছি আপনার কোন চুন্ডি হ্যাঁ সোনার আবার কি লজ্জা এই এই আপনারা কোন মুরব্বি এই খলিল ভাই আপনার একা কইছিলেন আপনার সামনে আপনার বিষয় মাফ করে দাও মাফ করে দেন মাফ করে দিলাম কোন হ্যাঁ কি বিচার হওয়া উচিত কোন এই সুরের এমন বিচার করিয়া দেন সারা জীবন যায় ওর মনে থাকে হ্যাঁ খলিল ভাই কি কইবো হ্যাঁ কইয়া লাভ আছে আর আজকে হারা দিন মারো আর হারা দিন মাইরা আজকে ওর বুঝামু এই উড়া হ্যাঁ নাই কর দে হ্যাঁ নাকে কর দে নাকে কর দে হ্যাঁ কারাক থাক লাভ নাই এর আগে বহুত নাকে কর দিছস তো কান ধরে ব্রাশ কর কান ধরে ব্রাশ হ্যাঁ কান ধরে ব্রাশ করে একশো বার না দুইশো বার না তিনশো বার দি এর আগে তুই বহুত কানে ধরে ব্রাশ করছস বহুত নাকে কর দিছস তার কোনো শরম নাই এক কাম কর তোর বাইরের কসম কাট তোর বাইরে না পছন্দ করস তেল লাগবো চিকিৎসা করতে হইব তোর বাইরের কসম কাট কাট আমি আর কোনোদিন চুরি করুম না আপনাকে সবার সামনে আমি কসম কাটলাম আমার ছোট ভাইয়ের আমি কোনোদিন চুরি করুম না জান এই যে কথাটা যেন মনে থাকে হগলতার সামনে কইছিস না তোর আর কোনোদিন চুরি করতি না হ্যাঁ নাইলে কিন্তু খুদার গজব পড়বো তোর ভাই মরবো খুব খারাপ ভাবে মরবো তাহলে কাম করি এটা তো না বুঝা এই কসম উঠাই নেই ছোট ভাই কসমের মধ্যে আনার দরকার কি দেখছো হ্যাঁ কি কয় হ্যাঁ বলো কসম উঠা লাগবো একদম মুরে তা সাতটা নাই গেলাম আপনার হচ্ছেন নি হ্যাঁ শুনছেন না আপনারা সবাই সাক্ষী এক কাম কর জোতার মালা লই আয় জোতার মালা লই ফুরা গ্রাম ঘুরাবি শখ ফাতলে ফুরা গ্রামটা ঘুরাবি যাতে হ্যাঁ বাইরের কসমের কথা মনে থাকে তুই কোনোদিন কসম উঠাইতে পারবি না তোর লাগে তোর ভাই মরবো কপনে রাইস কিন্তু আপনারা সবাই শুনছেন না হ্যাঁ এই জোতার মালা লই আয় তুই সেদিন নির্বাচন বাহিনী দেখে সিলি করে হ্যাঁ আমার বিশ্লে বিদ্যুৎ বিশ্বাস করে সুরে করে সোনা সোজা না গেলো করা তো সাইরে দেন না চুরি না করলে কি হয় সাইরে দেন না চুরি করাটা দিছি সাইরে যা দিছি আপনি এর আগে অনেকবার কইছেন সাইরে দিছি তারপরও সাইরেন নাই আচ্ছা এই কসম দিলে কি কসম উঠানো যায় কসম দেয়া লাইছি সত্তর নামে কসম দেয়া লাইছি চুরি আর করুন না এমনি সত্তর শরীর টরীর ভালো নাই এর মধ্যে চুরি যদি করি কসম যদি ভাঙি আর শরীর যদি আবার খারাপ হয় তাহলে নিজের মাফ করান না যা চুরি ছেড়ে দিছি যা চুরি করুন না যা আমার কি ভালো লাগে কোন এই যে গ্রাম লোকজন আয় স্বপ্নারে মারে আপনি নিজেই কোন ভালো লাগছে আমার আমি তো আপনার ভালোবাসি আমার আব্বারে কে কি কমু আমি তো সৈরারে ভালোবাসি বিয়া হবার পর বাসা কাছার কি করব যে তোদের বাপ সৈরা চুরি করে
ভালো লাগবে আপনার কোন তো চুরি করাটা সাইডা দে আরে সাইডা দিছি চুরি করা যা যা চুরি করা সাইডা দিছি কসম দিছি না সত্য নেই ভাই ভাই তুমি না আজকে কইছিলা গরু মাংস দিয়ে ভাত করিবা গরু মাংস আনছো বাজারে গেছিলাম বাজারে যেতে গরু মাংস সব বাজারে গেছে গা খালি হাড্ডি আছে হাড্ডি সিনা মাংস ভাই তারপর বাইরে কি আমি হাড্ডি খাওয়াবো হাড্ডি তো খাবো না তারপরে খাওয়াবো সিনার মাংস সিনার মাংস কোন হালাই জানি কোন লোকে জানি তোর সব নিয়ে গেছে গা এরপরে যেদিন সিনার মাংস আসবে সেদিন কিনে নেবো হ্যাঁ তোর শরীর কেমন ভালো না খালি মিশা কথা কর শিখছোস তোরা দেখলি আমি বুঝি তোর শরীরে হাত দিলি তোর ভাই বুঝে তোর শরীরের অবস্থা খারাপ হইতেছে তবে টেয়াটা জোগাড় উঠলি ডাক্তার কাছে লই যাবো না ভাই ডাক্তারের কাছে যাব না ডাক্তারের কাছে গেলে খুব খরচ মেলা খরচ খরচের কথা তোর চিন্তা করতে হইব না তোর ভাই আছে না আমি সরিয়ে করতেছি না তবে একটা বিপদে পড়ছি আমার ছোট ভাইটা খুব শরীর খারাপ ডাক্তার দেখে দিব কিছু টাকা আমার ধার দেব কত লাগবো হাজার খানিক তো লাগবো এক হাজার টাকা আমি তো সুস্থ টাকা দিই না এক হাজারে এগারোশো দিতেইব পারবি নি এক হাজার টাকা একশো টাকা তাহলে বন্ধক দিতে আসেনি কিছু বন্ধক দেওয়ার আমার টেয়ারা দেন আমি দিয়ে দিন পরে সুদ রাখেন আমার কাছে এ তাবিজের আংটি লয়ে এসেছিস তুই আমার কাছে হ্যাঁ যা এখানে নির্বাচনের সময় আইসস খালি হাতে ফেরত হয়ে কেমন সাইমেন্ট বেড়ে এসেছিস নে ধর তালা ঠিক মতো দিছিস নি তালাও দিছি দুজন লোক খারাপ দিছি আর নির্বাচনের প্রচারণার লেগে বিশাল টাকা লাগবো টাকা দিতে আচ্ছা যা তুমি যা ভাই ধরে ভাই সত্যি করতেছি আমার ভাইটার শরীর খুব খারাপ ভাই সত্যি 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 ভাই তোর ভাই অসুস্থ আমার কি আছে না শান্তে দে কিছু বুঝতে না
সাসা সাসা আমার ছোট ভাইয়ের অবস্থা খুব খারাপ সাসা আমার কিছু টাকা ধার দেন পরে দিয়ে দিব বেটা মাদার তুই চোর তোর টাকা দেবো কা মাদার চুদি আপনাকে কতগুলো বললাম যে ভাই পরীক্ষাগুলো করান আপনি তো টেস্টগুলো করালেন না করালেন একদম শেষ মুহূর্তে এসে এখন রিপোর্ট কি এসছে জানেন কি আসছে কিডনি ফেল একটা তো পুরোই ফেল হয়ে গেছে আর একটা যাই যায় অবস্থা এটা তো বুঝি না তাহলে আপনি এটা ঠিক করে দেন কেমন করে ঠিক করবো টাকা লাগবে টাকা লাগবে কত টাকা পাঁচ তো লাগবেই কষ্ট হইব ঠিক আছে ডাক্তার সাহেব আমি আমি কষ্ট করে হইলেও পাঁচ হাজার টাকা জোগাড় করে দেবো আর কি বলছেন পাঁচ হাজার টাকা হ্যাঁ বোর্ড যদি ছাড় দেয় তারপরে তো পাঁচ লক্ষ টাকা লাগবেই পাঁচ লক্ষ টাকা ভাই তুমি চিন্তা করো না আমার কিছু হয় নাই আমি সুস্থ হয়ে যাব আল্লাহ সব ঠিক করে দেবে বাবি আমি ফারুক সোনা তোর কসম কই গেল এই কসম কই গেল তুই আমার বাড়ি বাদ রাখলি না হ্যাঁ মাই সিরে ভাই চুরি করতে করতে তো সিনা বড় হয়ে গেছে না তুই না তোর বাইরে তুই শুয়ে কসম কাটছ হ্যাঁ
এ বর্বর দেশে কসম গাছ তো জীবন চুরি করতি না, এখন যদি তোর কসম লাগে তোর ভাই গজ পড়বো, দেশ তোর ভাই মরবো। হ্যাঁ তুই সেম ভাই চুরি করতে তো সাহস করতে পারো, সোনার ঘরে শোনো এই সোনার ঘরে শোনো সাহস করতে পারো তো। আরে রে রে ভাই, আরে রে ভাই, আরে মারা হবেন তো, জল খুশি তো অঞ্চলের মারা হবেন না, করুন না। আজ আমার কথা শুনবেন না মুরব্বীরা, আমার কথা শুনবেন তো নাকি, রাজের থেকে পাইন্দা রাখছে তার কেমন কি করবো, তুমি তো ভাইয়ের কসম খাচ্ছ। আরে কসম খাচ্ছি, চুরি করি নাই তো, আমি আমি চুরি করুম কে, আমি চুরি করুম না কে, আমি কসম খাইছি না, আমার ছোট ভাই আমি ভালোবাসি, আমার দাম থেকে ভালোবাসি আমার ছোট ভাই, আমি কসম খাই চুরি করুম, আমি চুরি করুম না তো, আমার দেখে চুরি করে লোক চুরি করা হবো না, আপনি আমার চুরি কথা কেটে চান। হ্যাঁ ভাবি জিজ্ঞাসা করেন, এই ভাবি আমি আপনার ডাক দিছি না, আমি কইছি না ভাবি উঠেন, আপনি উঠা সিলে সিলে করে আনেন, আমি চুরি করবো আইসি, আমি চুরি করবো আইসি, আপনি করে কথা দেখেছি আমি চুরি করব না, তারপরে কি হয়েছে, তারপরে আবার কেউ কাম দিছে। হ্যাঁ আমার ছোট ভাই অসুস্থ, আমরা কি খাই কি পড়ি কেউ কেউ খবর দিছে, কেউ তো খবর নেন নাই, খালি চোরা করে এক করে এক কথা আছে, চোরা করে চোরা চোরা করে চোরা চোরা করে চোরা, খালি চুরি করি আমি না। হ্যাঁ আইছিলাম তো, আমার ছোট ভাইটা অসুস্থ হয়েছে, এর কাছে আইছি, কইছি যে ভাই আমার একটু ধার দেন, আমার 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 কাছ থেকে ভালো সুদ খাইবো, আপনারা কেউ মাল তো বুঝে না, আপনার মালের চেয়ারম্যান আমার চেয়ারম্যান আপনার মাল মাল তো বুঝে না, আপনারা কেউ আমার কাছ থেকে সুদ খাইবো কখন, আমি চুরি করি আমার কাছে টেয়া নেই, আমি কইছি আমার ভাই মরে যাবো, আমার একটু ধান দেন, 1,000 টাকা দিবো তোরে, 100 টাকা তুই সুদ দিবি, কে আমার মাফ করে দেওয়া যায় না, এমনি তো দেওয়া যায়, আমার ভাইরা অসুস্থ আর আমার আমার হাতে ধরাই দিয়ে চারটিয়া চারটিয়া আমার তন্মনে সুদাকলে মারি আলার পুত্রে, আজকে মাইর খাবো আমি, কয়ে যাবো আজকে মাইর আলাবেন না, এরপর মাইর আলা না পারে খবর দেবো না পারে, আমার খবরদার কেউ সামনে আইবেন না, আমি কয়ে যাবো চোর ঘরে চোর না, আজকে মরে যাবো কয়ে যাবো, হ্যাঁ আমি চোর, হ্যাঁ আমি আমি ডাক্তারের কাছে আমার ছোট বাইরে হয়ে গেছি, আমার ডাক্তার আমি আমার নিজের রক্ত দিয়ে আমি ওর টিনিয়ে চেক আপ করাইছি, আমি ডাক্তার আমার আমার ছোট ভাইয়ের কি বলে নষ্ট 5,00,000 টাকা লাগবো, আমি কইছি যে ঠিক করে দেন, কই 5,00,000 টাকা লাগবো, আমার কাছে 5,00,000 টাকা আছে, আকাশ থেকে আইন দিব 5,00,000 টাকা, হ্যাঁ বাপ মা নাই আমার, আমার বাবি কি করছে আপনার দেন নাই বুক পারে, আমার বাবা ছিল ছিল না সবাই, আমার বাবি মানুষের কোনো ক্ষতি করছে, সবার কাছে যে হাত পাচ্ছি কেউ তো একটা টাকা দেয় না, দিছে দিছে কেউ টাকা দিছে না কাম দিছে, বেরুতে চুরি করি বাল স্যার বুঝে না, বাবি আপনি কোন দেখেন বুক পারে পারে মায়া না, আমি বুক পারে আসলাম না বাবি, আপনাকে বাড়িতে কাম করছি না, আমি চোরা ছিলাম, গরিব মানুষদের সাহায্য রিলিফ চলে না, আপনি তাল দেন না, আপনি তার বড় চোর, নির্বাচনে 1,00,000 টাকা দেন আপনারা, আর চোর একটা চোর আমার ভাই মরে যাবো গা, আমাকে দেখে তো কেউ তাকায় না, আমরা ভোট দিই না, আমি চোর হইলে আজকে কয়ে গেলাম মরে যায় আর বাইচে থাকি, আপনি বড় চোর তাতে আপনি মেজো চোর ওই আমার মোটা চোর, আপনার সব বিচর আপনি ঘরে যারা ভোট দেয় হেরাও চোর, চোরার ঘরে চোরা তোর সাহস করতে পারো, তুই আমার ঘর চোর আর মাইরা গ্যারান্টি করে দে মার,